তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন সন্ধ্যেবেলা, তো গাইজ আমি এখন বাইরে আছি, তো দোকানে যেতে হবে। দোকানে গিয়ে একটা টিফিন করবো, জানি না আগের দিন একটা ভিডিও করেছি তো কেমন হয়েছে। তো প্রথম ভিডিও তো ওরকমই হয়, তাই না? খারাপটাই হয়, ভালো আর হয় না। তো চেষ্টা করবো, জানি না কেমন হয়েছে। তো চলো। তো ফাইনালি আমি দোকানে চলে এসেছি। ফার্স্ট টাইম দোকানে এসেই মনা বলছে যে আমি এখন রোল খাবো, আমাকে রোল এনে দিতেই হবে। আমি ভেবেছি অন্য কিছু একটা টিফিন করব, তো হবে না, ওকে এখন রোল করে দিতেই হবে। তো আমাদের তো রোলে চাউমিনের দোকান নয়, আমাদের ভাতের হোটেল, আর বিকেনে রুটি ঘুগনি করা হয়। তো এখন আমি কি করব, ওকে আমি আটা রুটি দিয়ে এখন একটা রোল করে দেবো। তো দেখা যাক বন্ধুরা রোলটা কেমন হয়। ফাইনালি এক পিঠে বানাচ্ছে। তো ফাইনালি রোলটা রেডি হয়ে গেছে। তো রোলটা নামিয়ে ফেলেছি, এখন নামিয়ে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো আমার মেয়ে বায়না করেছে যে ঘুগনি দিয়ে খাবে, তো ঘুগনিটাও নিয়ে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর শসা কুচি। নিয়ে সস দিয়ে সাজিয়ে রোলটাকে পাকিয়ে নিলাম। নিয়ে এখন রোল রেডি, তো আমার মেয়েকে দেব। এখন আমার মেয়ে খেয়ে বলবে যে কেমন হয়েছে। তো আমার মেয়ে পাগল হয়ে গেছে, এখন কখন খাবে সেই জন্য পাগল করে দিচ্ছে। তো ওকে দিয়েই দিই, তো অপেক্ষা করে লাভ নেই। তো দিয়ে দেখি ও কি বলে। তো আমার মেয়েরও ভালো লেগেছে, তার মধ্যে ওর পাপা এসে ভাগ বসিয়ে দিল। তো ওর পাপারও দারুণ লেগেছে। এই মেনু ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।